আমাদের প্লেসটা কোথায়? ফাইনেক। তো আমরা এখন ওয়াও কত ডেঞ্জারাস। তো গাইজ আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লেসে চলে আসছি। আমাদের প্লেসটা কোথায়? তো আমরা এখন ফয়েজ লেকের ভিতর ঢুকবো অ্যান্ড দেন আপনাদের দেখাবো। তো গাইজ আমরা এখন চলে আসছি কই? আমরা এখন কই আসি? আমরা এখন ফয়েজ লেকের ভিতরে ঢুকে গেছি অ্যান্ড আমরা এখন সামনে যাচ্ছি অ্যাডভেঞ্চার ল্যান্ড অ্যান্ড প্যারাডাইজ ভ্যালি। তো সামনে যাই অ্যান্ড দেন আপনাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, এখানে ঘুরবো, আপনাদের সব দেখাবো অ্যান্ড ভালো লাগতেছে আর কি। তো ওইটা হঠাৎ করে কালো হয়ে গেলাম না, ব্যাপার না, এই যে লাইট চলে আসছে। তো ব্যাপার যেটা হয়েছে যে আমরা এখন ঘুরবো অ্যান্ড আপনাদের সব দেখাবো না, অনেক অনেক কিছু আছে, মানে জানি না, দেখতে দেখতে জানতে পারবো। তো দেখতে থাকি, আপনারা দেখতে থাকেন। এই ফয়েজ লেকটি আসলে চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অবস্থিত অ্যান্ড এটা রেলওয়ে কর্তৃক 1924 সালে খনন করা হয়েছিল। যেন রেলওয়ের যে বাসিন্দারা আছে, মানে যারা কর্মকর্তারা আছে, তারা যেন এটা থেকে ঠিকঠাক মতো পানি পায়। পরে এটাকে দর্শনীয় স্থানে রূপান্তর করা হয়েছে অ্যান্ড এটার আগে নাম ছিল পাহাড়তলি লেক অ্যান্ড কালের বিবর্তনে এটাকে পরে ইংল্যান্ড প্রকৌশলী ফয়ের নামে ফয়েজ লেকটা আসলে নামকরণ করা হয়েছে। এই ছিল এটার ঘটনা। তো এখন আমরা সামনে যাই অ্যান্ড দেন আপনাদের কিছু ভিউ দেখাই। লাইটিংয়ে এত পেইন দিচ্ছে কেন? ভাল লাগতেছে? ওকে বাই। আমরা মাত্র ওটা কি জানো প্যারেড শিট থেকে নামলাম অ্যান্ড সবার অবস্থা কি, কেমন লাগলো বলো? অনেক মজা, আমার তো জোস লাগছে। আমি খুব আমার অভ্যাস হয়ে গেছে, আমাদের ফরিদপুরে অনেকবার উঠছে, অনেকবার আম্মুর অবস্থা কি, বয়স শেষ? পুপি তোমার অনুভূতি ব্যাখ্যা করো। আমার তো হার্টবিট বন্ধ হয়ে গেছিল, আবার আস্তে আস্তে সচল হয়েছে। কিছু সময়ের জন্য সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, যদিও আমি অনেক এনজয় করছি অ্যান্ড আপনারা ফুটেজে দেখছেন অনেক এনজয় করতেছে। আমি আল্লাহ বাইক পিছনে বসছিলাম অ্যান্ড সবার হাইটে আমরা ছিলাম, তো ভাল লাগছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন কিসে উঠবো দেখি, কোন রাইডে উঠা যায় অ্যান্ড দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হলো ফয়েজ লেকের রিজর্ট, যেটা মানে উপরে আছে মেবি লেক। তো লেকে যাচ্ছে, কালারের কিছু বলি, কালার এমনি আসলে কালার ঠিক আছে, এই সাইডে আসলে কালো হয়ে যাচ্ছে। তো এই আর কি, এই সব মিলে আসি। তো এখন আমরা যাচ্ছি ফয়েজ লেকের লেকটা দেখতে, মেইনলি যে আসলাম কোথায়, ফয়েজ লেকের লেক কই। তো আমরা এখন লেক দেখবো অ্যান্ড দেন সামনে আগাচ্ছি আবার। এই রিটটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কোরণিতে বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছানো অ্যান্ড কালক্রমে এটাকে এখন ফয়েজ লেক অ্যান্ড এটাকে বানানো হয়েছে যে
ফয়েজ লেক কনকর্ড কনকর্ড বলতে এখানে যেটা বিনোদন প্লেস এটাকে বোঝানো হয়েছে অ্যান্ড জায়গাটা আসলে অনেক সুন্দর এবং এটি চিট্টাগাঙে একটা দেখার মতো জায়গা ওয়ান অফ দ্য মোস্ট দর্শনীয় প্লেস তো এটি এখনও পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের মালিকাধীন এটির শীর্ষে মানে সাইডে রয়েছে বাটালি পাহাড় যেটি চিট্টাগাঙের সবচেয়ে বড় পাহাড় যেটিকে বলা হয় অ্যান্ড এটার ভিউ দেখেন আসলে অসাধারণ অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড অনেক লোকজন কম আজকে দ্যাটস ওয়াই আমরা একটু আরাম করে ঘুরতে পারতেছি তো গাইজ আমরা এখন ট্রেকিং করব মানে এখন উঠবো পাহাড়ে পাহাড়ই তো এটা পাহাড়ে এখন উঠতেছি অ্যান্ড ফ্যামিলি মেম্বারকেও আনিনি কারণ তারা ঠিকমতো হাঁটতে পারে না আসলে বয়স হয়ে গেছে আম্মু যেরকম দুর্বল ফুপ্পি একটু দুর্বল হয়ে গেছে দ্যাটস ওয়াই তাদের রেখে আমরা এখন আমি আর লাভ ভাই দুজনে হাইটে হাইটে উপরে যেতেছি ও আসলে উপরে কী আছে ওয়াও সরি সরি অনেক জোশ লাগতেছে তো আমরা উপরে যাই অ্যান্ড আপনারা ফুটেজ দেখতে থাকেন আমাদের ইয়েলো রাইডটা অনেক বেশি জোশ ছিল কেমন লাগছে তোমাদের অনেক জোশ আমি তো বাড়ি গেছি লাস্ট বাড়ি গেছে অ্যান্ড আমার প্যান ভিজে গেছে দ্যাটস ওয়াই এখন আর হাঁটার ফুটেজ দিব না প্যান একটা উঁচা করে তারপর হাঁটতেছি অ্যান্ড আসলে ভালো লাগছে অনেক মানে এইটা আসলে বেশ ছিল আমি এই যে লাস্ট একটা উঠছি আর এটা উঠলাম অ্যান্ড এটা জোশ ছিল এখন ওরা কফি কাপে উঠবে না কিন্তু কফি কাপে আমার উঠার ইচ্ছা নাই তোমরা দুইবার উঠো আমার টিকিট দিয়ে না তুমি উঠো একবার এক্সপিরিয়েন্স হোক আচ্ছা তাহলে একবার হয়তো উঠবো না আমি এটা অনেকবার উঠছি ভালো লাগে না মানে নর্মাল হয়ে গেছে যাই হোক দেখি এখন কি করা যায় তো আবার দেখা হচ্ছে সামনে আমি জুড়ে সারা বাংলাদেশ আমি এখন ঘুরতেছি এই ঘুরতেছো কেমন লাড্ডু ঘুরতেছো তো এই যে আমি এখন কাপড়িতে বসে আছি কাপড়িতে কোনো ফিলিংস নাই অনেকবার উঠছি এজন্য কোনো ফিল পাইতেছি না কিন্তু ইয়েলো রাইডটা জোশ ছিল জোশ মানে জোশ ছিল আরও বেশি জোশ ছিল ওটা অনেক ভালো লাগছে আরেকবার যাইতে যাওয়ার আগেও চড়তে পারি আর কি একটু পরপর কালার ইফেক্ট নষ্ট হয়ে যাচ্ছে